আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মৃত্যু নিকটবর্তী হওয়ার 6টি লক্ষণ রয়েছে। প্রথম ধাপের নাম ইয়াউমুল মাউত। এই দিনেই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসতে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে, সেই দিনও সে জানবে না যে আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠদের বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই পদক্ষেপটি কোরআনে বর্ণিত হয়েছে, وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। অতঃপর প্রতিটি নফসকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তার কর্মফল। এটি বর্ণিত আছে সূরা বাকারা। এরপর আসবে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে ধীরে ধীরে রূহ কবজ করার পালা। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের উপর হয়ে মানবদেহের তারাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এই সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় তৃতীয় ধাপ, এই ধাপের নাম তারাক্কি। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে এভাবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কীলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق। অর্থাৎ কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। সূরা কিয়ামায় এটি বর্ণিত আছে। তারাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে দুই কাত পর্যন্ত বিস্তৃত হাড়কে। কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফুদি। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে রূহ তার দেহ ত্যাগ করছে। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয়। সে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাফাতিসসাকু বিসসাক, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর বিষয় এখন চূড়ান্ত, রূহ গোছাদয় থেকে বেরিয়ে গেছে, সে আর পা নাড়াতে পারবে না এবং রূহ দেহ থেকে বের হয়ে তারাক্কিতে পৌঁছে গেছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, অর্থাৎ কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে। অতঃপর আসবে চতুর্থ ধাপ, এই ধাপের নাম হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাত দর্শনের স্তর শুরু হবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, অর্থাৎ আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। এটি বর্ণিত আছে সূরা কফে। এই স্তরকে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, অর্থাৎ প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সূরা ওয়াকিয়ায় একটি বর্ণিত আছে, আল্লাহ তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে, সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না, হয়তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দেখছে, অথবা মাআযাল্লাহ আল্লাহর আযাব এবং গজব দেখছে যদি সে পাপী হয়। এজন্যই আপনারা তাকে দেখবেন নির্দিষ্ট একটি জায়গা এবং এক বিন্দুতে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, অর্থাৎ আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে, আর এই অবস্থায় মৃত্যুর ফেতনা ঘটে যায়। শয়তান এই ফেতনায় প্রবেশ করে এবং আকিদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দিনের ব্যাপারে ও কোরআন এর ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটির শেষ মুহূর্ত এবং মালাকুল মাউত তার নিকটবর্তী, এই জন্য সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। এজন্যই কোরআন আমাদের মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর আশ্রয় নিতে বলেছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন وأعوذ بك رب أن يحضرون, অর্থাৎ আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। সূরা মুমিনুনে এটি বর্ণিত আছে, তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালিত করো এবং তোমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকট আত্মীয়ের আকৃতিতে উপস্থিত হবে যিনি আগেই মারা গেছেন। সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমার পূর্বে মারা গিয়েছি, ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেননি, এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সব কিছু অস্বীকার করো। এই পরিস্থিতির চিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেন, কামাতালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين, অর্থাৎ তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহকে ভয় করি। এটি বর্ণিত আছে সূরাতুল হাসরে। এরপর পঞ্চম ধাপ শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করবে। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী, সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন, বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করেই পাহাড়সমূহ পাপ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান্নাজিআতি গরকা, অর্থাৎ শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। এটি বর্ণিত আছে সূরা নাজিআতে। জাহান্নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবচ করে। আরেকটি আয়াতে এই কঠিন পরিস্থিতির চিত্র বর্ণিত হয়েছে, সেটি হলো, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, অর্থাৎ ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে। এটি বর্ণিত আছে সূরা মুহাম্মাদে। এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তারাক্কির উপর সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, এবং রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ট হয় তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামের এবং প্রধান্বিত ও প্রতিশোধ প্রয়ন রবের উদ্দেশ্যে বের হয়ে আস। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক্তু, অর্থাৎ হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। এটি বর্ণিত আছে সূরা মুমিনুনে। কারণ আমি নেক কাজ করতে পারিনি,
তখন সে শুনতে পাবে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ না, এটা হতে পারে না, এটা তো তার একটি উক্তি মাত্র, তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে। কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, অর্থাৎ আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কেন মৃত্যুকে ভয় পাই? তিনি উত্তর দিলেন, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছ আর আখিরাতকে বরবাদ করেছ। যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুত থাকবে। তাই তো আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সকল সাত কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।